তো বন্ধুরা, বসে পড়লাম দুপুরের খাওয়া দাওয়া নিয়ে। তো দেখো আজকে কী কী রান্না হয়েছে আর কী কী খাওয়া হচ্ছে। আজকে রান্না হয়েছে, এই দেখো আমি নিয়ে আমি যা যা খাচ্ছি, এই যে একটা সিদ্ধ করলা সিদ্ধ, একটা ডিম সিদ্ধ, আর হচ্ছে শশা, একটু বিন আর গাজর ভাজা, গাজর নেই, বিনই শুধু পড়ে আছে ভাজা, আর দু পিস মাছের ঝাল নিয়েছে, এই এক পিস আর এই এক পিস, আর দই, আর এই যে ব্যানানা, খাওয়ার পরে দই দিয়ে মেখে খাবো। তো বন্ধুরা, এই ডিমটা সিদ্ধ অনেকে খেতে চায় না, কিন্তু ডিম সিদ্ধ রোজ খাবেন। ডিম সিদ্ধই না অনেক উপকার আছে। ডিম সিদ্ধ, ডিম হচ্ছে সবচেয়ে বড়, হচ্ছে ক্যালসিয়াম আছে, তারপরে আয়রন আছে। তো রোজ কুসুমটা খাওয়ার দরকার নেই, ছোটদের অবশ্যই ডিমটা পুরো খাওয়া দরকার, কিন্তু বড়দের কুসুমটা রোজ নয়, এক একদিন, মানে একদিন ছাড়া একদিন, একদিন কুসুম খাবেন, একদিন শুধু খোলাটা খাবেন, সাদাটা আর কি। আর এই যে মাছ, মাছ তো আপনারা জানেন এর উপকারিতা আর কী বলবো, মাছের তো উপকারিতার কোনো শেষ নেই। আর এই ব্যানানা আর করলা, তো চলুন খাওয়া শুরু করি একটু করলা দিয়ে। আমি আর কিছু না হোক, ডেলি কিন্তু এই করলা সিদ্ধটা আমি ডেলি খাই, আর স্যালাডটা, হ্যাঁ দইটাও, দইটা আমার ঘরে বসানো। বন্ধুরা, মানুষ বলে এটা খাবো না, ওটা খাবো না, সেটা খাবো না, কিন্তু জানেন খাওয়ার কিন্তু অনেক উপকারিতাও আছে। খেতে সব কিছু হয়, এতে তা করলা, করলাতে গায়ে রক্ত হয় জানেন, করলা খাওয়া হাতটা কিরমভাবে পুড়ে গেছে দেখুন, তেল লুচি ভাজতে গিয়ে তেল ছিটকে এসে হাতে লেগেছে আর হাতটা পুড়ে গেছে। তো যে কথাটা বলছিলাম, মানুষ বলে এটা খাবো না, ওটা খাবো না, ছোটো বয়সে সব কিছু খাওয়া দরকার আছে, কোনো খাবো না বলে নয়, কিন্তু বাচ্চারা খেতে চায় না, আমিও চাইতাম না ছোটোবেলায়। তো সমস্ত কিছু খাওয়ার দরকার আছে। এবার আসছি ডিমের উপকারিতা। ডিমে জানেন অনেক উপকারিতা আছে, ডিমে ভিটামিন ডি, ডিম খেলে ভিটামিন ডি এর B12 A ডিমে আছে, এতগুলো ভিটামিন আছে ডিমে। ডিম রোজ খাওয়া উচিত, প্রতিদিন একটা করে ডিম খাবেন, বাচ্চাদের তো দেবেনই, নিজেরাও খাবেন। সে আপনি পাউরুটির সঙ্গে খান, ভাতের সঙ্গে খান, বা এনিথিং কিছুর সঙ্গে খেতে পারেন, কিন্তু ডিমটা একটা করে খাবেন, একদিন ছাড়া একদিন কুসুম খাবেন বড়রা, আর ছোটরা তো কুসুম রোজ খাবে। আর ডিম, ডিম কিন্তু বয়েল খাওয়াই বেশি উপকার। ডিম কিন্তু কোনোদিন ভাজা বা তরকারি এসব খাওয়াচ্ছে, সে এখন বাড়িতে তো কিছু না থাকলে বাইরে তো খেতেই হবে, কিছু খাওয়াচ্ছে, ডিম বয়েল খাবেন, ডেলি একটা করে ডিম বয়েল করবেন। একটু মাছের ঝোল নিলাম, মাছের উপকারিতা আর কি বলবো, প্রোটিন, ডিমে কিন্তু ভালো কোলেস্ট্রল বাড়ায়, সেটাও একটা কথা, মাছেও তাই, মাছে হার্ট ভালো রাখে, চোখ ভালো রাখে, ছোট মাছ চোখ ভালো রাখে, মাছের তেলে ভিটামিন ডি আছে, কিন্তু তেল মাছের ডিম ফেলে দেবেন না, খাবেন, এই সবাই বলে মাছ খাই না, অল্প খাবো, অল্প খাবেন না, খাওয়া বেশি করেই খাবেন। অল্প খেয়ে কোনো কাজ নেই।
ইলিশ মাছ, যে কোনো সামুদ্রিক মাছ খাবেন, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে, আর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড তো খুবই জরুরি। স্যামন মাছ খাবেন, স্যামন বিদেশে পাওয়া যায়, আমাদের ইন্ডিয়ান স্যামন, যাকে আমরা বাংলা ভাষায় গুড়জাওয়ালি বলি, এরম এরম দেখতে হয়, একটু বড়ও হয়, অপূর্ব টেস্ট, ওই মাছ কিন্তু খুব উপকারী, অসম্ভব উপকারী। তো মাছ খাওয়া একদম ছাড়বেন না, বাচ্চাদেরও প্র্যাকটিস করিয়ে দেবেন মাছ খাওয়ার, অসম্ভব উপকারী। তো মাছ খাওয়া একদম ছাড়বেন না, বাচ্চাদেরও প্র্যাকটিস করিয়ে দেবেন মাছ খাওয়ার। লোকে বলে বাঙালি মাছে ভাতে, বাঙালি মাছ ছাড়া কিছু খায় না, ভুল কথা, কিন্তু একদম ভুল কথা। আমি বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি উড়িষ্যার লোকেরা মাছ ছাড়া ভাত খেতে পারে না। আচ্ছা, চেন্নাই মানে সাউথের লোকেরা, চেন্নাই হায়দ্রাবাদ এইসব সাউথের লোকেরা, এরাও কিন্তু মাছ ছাড়া ভাত খায় না, প্রচণ্ড মাছের দোকানে কিনে, এবং ওরাই কিনছে, বাঙালি কম। তো বাঙালিরাও মাছ খান। এরপর নিচ্ছি দই। দই আর একটা কলা নিলাম, দুটো কলা নিয়েছিলাম খাবো বলে, ওটা পরে খাবো। তো দই আর কলা এই মাখিয়ে খাবো ভাত দিয়ে, লাস্ট পাতে একটু দই খাবে, টক দই। আর কি হয়েছে, চাটনি লাস্ট পাতে অনেকে চাটনি খায়, চাটনি খাওয়া ভালো, কিন্তু সে যদি চিনি ছাড়া হয়, চিনি ছাড়া চাটনি খেলে ভালো, দইও কিন্তু চিনি ছাড়া খাবেন, দই দিয়ে কলা দিয়ে মেখে খাবো। তো দই কিন্তু খুব হজম শক্তিতে সাহায্য করে, এই যে সব খেলে খেলাম বা সব খাওয়ার পর দই খেলে হজম শক্তি বাড়ে, কলাও তাই, কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে, আর দই চোখে ভালো রাখে, দই তো শরীরের অনেক ক্যালসিয়াম হয় দইতে, সবচেয়ে বড় হচ্ছে ক্যালসিয়াম হয়।